আজকে আমরা একটা বই নিয়ে আলোচনা করব যেটা আমি অনেকদিন ধরে বইটা পড়ছি মিরাকেলস অফ ইউর মাইন্ড ডক্টর জোসেফ মার্ফি লেখাই বইটা তো এই বইটাতে ডক্টর জোসেফ মার্ফি মূলত যে জিনিসটা ব্যাখ্যা করেছেন যে আমাদের মাইন্ডের মনের একটা অলৌকিক ক্ষমতা আছে একটা পাওয়ার আছে যেটা কোনো কখনো শেষ হবে না যে কোনো পরিস্থিতিতে এবং সেই পাওয়ারটা কিভাবে আমরা বুঝবো কিভাবে কাজে লাগাবো কিভাবে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগাবো সেইটাই বইটার মধ্যে ব্যাখ্যা করেছে তো এই বইটার ব্যাপারে একটু আলোচনা করার আগে ডক্টর জোসেফ ব্যাপারে একটু আলোচনা করে উনি হচ্ছেন একজন ইন্টারন্যাশনাল শুধু অথরই নন তার সাথে সাথে উনি একজন লেকচারার এবং একজন টিচার তা উনি বহুদিন আগে ইন্ডিয়াতে এসেছিলেন বহুদিন ছিলেন এখানে থেকে উনি ইস্টার্ন রেলিজেন নিয়ে পড়াশোনা করছিলেন তো উনি যখন ইস্টার্ন নিয়ে পড়াশোনা করছিলেন উনি একটা জিনিস অবজার্ভ করেছিলেন এই আমাদের মনের এই অলৌকিক ম্যাজিক্যাল পাওয়ারটা যেটাকে আমরা মিরাকেলস অফ ইউর মাইন্ড বলছি এই মিরাকেলটা ঘটে কি করে এইটাকে অবজার্ভ করেছিলেন এবং উনি বলছেন এই ক্ষমতাটা আমাদের মধ্যে ইনবিল্ড অর্থাৎ আমরা জন্ম থেকে এই ক্ষমতাটা নিয়ে জন্মাই তা এই বইটাকে খুব কনসাইস লিখেছেন এবং ছটা চ্যাপ্টারে উনি ভাগ করেছেন আজকে আমরা প্রথম চ্যাপ্টারটা একটু আলোচনা করব প্রথম চ্যাপ্টারটা হচ্ছে হাউ মাইন্ড ওয়ার্কস এই হাউ মাইন্ড ওয়ার্কসটা শুরু করার আগে মনের ভাগগুলো আগে জেনে নিতে হবে এটা লেখক ব্যাখ্যা করেছেন কি ব্যাখ্যা করেছেন না মন আমাদের একটাই কিন্তু মনের দুটো ভাগ আছে একটা অবজেক্টিভ মাইন্ড একটা সাবজেক্টিভ মাইন্ড অবজেক্টিভ মাইন্ড কি অবজেক্টিভ মাইন্ড হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ড যেটা আমি চারিপাশে দেখছি যেমন আমি দেখছি সূর্য উঠছে সূর্য অস্ত যাচ্ছে একটা আম গাছ একটা কাঁঠাল গাছ একটা রাস্তা দিয়ে গরু চলে যাচ্ছে জল বই যাচ্ছে এই যে যা দেখছি বিশ্বাস করছি এটাই সত্য এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ মাইন্ড বা আমাদের কনসিয়াস মাইন্ড এবার সাবজেক্টিভ মাইন্ডের কাজটা কি সাবজেক্টিভ মাইন্ড হচ্ছে এই কনসিয়াস মাইন্ড যা দেখছে যা বোঝাচ্ছে যা বিশ্বাস করছে তাই সেইভাবেই আমার সাবজেক্টিভ মাইন্ড কাজ করছে কি রকম না আমি বললাম একটা গাছকে দেখি আমি বিশ্বাস করলাম এটা হচ্ছে আম গাছ বা আমাকে ছোটবেলা থেকে বলা হয়েছে এটা আম গাছ তো আমি বিশ্বাস করেছি এটা আম গাছ আমার সাবজেক্টিভ মাইন্ড বা আমার সাবকনসিয়াস মাইন্ড কোনদিনও সেটার উপর সেও বিশ্বাস করে নেবে এটা আরেকটু সহজভাবে বলার জন্য লেখক বলছেন যে মাইন্ড বা আমাদের মাইন্ড হচ্ছে ঠিক মাটির মতো আমি যে বীজটা পুতব সেই বীজটা দে থেকে যে মানে যে বীজটাই পুঁতবো সেই গাছটাই হবে সেটাই হচ্ছে সেই মাটির মতো হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ আমি যদি আম গাছের বীজ পুঁতি তাহলে আম গাছই হবে ঠিক আমাদের সাবকনসাস মাইন্ডের মাটিটা হচ্ছে এরকম নরম এটা কারোর সাথে কোনো তর্ক করে না কনসিয়াস মাইন্ডের সব রকম সাজেশনের দ্বারা এই সাবকনসিয়াস মাইন্ড চলে ঠিক কনসেস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড কি করে কাজ করে এটা আরেকটুখানি সুন্দর করে ব্যাখ্যা করেছেন কি কীরকম না আমি কনসিয়াসলি যা মনে করছি ফর এক্সাম্পল আমি সামনে আমার একটা বড় পরীক্ষা আছে তো আমি পরীক্ষাটার ব্যাপার নিয়ে খুব টেন্স পরীক্ষাটা নিয়ে খুব টেন্স আমি দিন ধরে সেটা নিয়ে প্রিপারেশন করছি কিন্তু আমি কন্টিনিউয়াসলি আমি আমার মনের মধ্যে ভাবতে মানে ভেবে যাচ্ছি চলতে ফিরতে ভেবে যাচ্ছি যে পরীক্ষাটা যদি ভালো না হয় যদি এই সমস্যা হয়ে যায় যদি এরকম না হয় যদি ওরকম না হয় তো দেখা যায় সাধারণত এরকম হয়ে যায় যে কোনো না কোনোভাবে পরীক্ষাটার সময় গিয়ে কিছু না কিছু একটা খারাপ ঘটনা হয়তো ঘটে গেল এবং আমি সেটা নিয়ে হতাশ হয়ে পড়লাম এটা কেন হলো না আমি সব সময় কনসিয়াসলি এইটা ভেবে গেছি যে কিছু একটা খারাপ হবে কিছু একটা খারাপ হবে তো কি হয়েছে আমার সবকনশিয়াস মাইন্ডও এই জিনিসটা অ্যাকসেপ্ট করেছে এবং আমার সবকনশিয়াস মাইন্ড এরম ভাবেই কাজ করেছে যদি না আমি এবার লেখক আরেকটু উল্টো করে বলতে যদি আমি তার মানে তার উল্টোটা মনে করি যে আমার পরীক্ষাটা খুব সুন্দর হবে খুব ভালো হবে তো যেরকমই পরিস্থিতি আসুক না কেন আমি ঠিক সুন্দর করে কিন্তু পরীক্ষাটা উত্তীর্ণ হয়ে যাব কেন না আমি সব সময় নিজেকে বলেছি আমার পরীক্ষাটা ভালো হবে যা হবে ঠিক ঠিক হবে যা হবে ঠিক হবে তো আমার সাবকনশিয়াস মাইন্ডও কিন্তু ওটাই অ্যাকসেপ্ট করেছে তিন নম্বর পয়েন্ট যেটা আর কি লেখক ব্যাখ্যা করছেন যে আমাদের কনসিয়াস মাইন্ডা হচ্ছে একটা মানে জাহাজের ক্যাপ্টেনের মতো মত কিরকম না একটা যদি জাহাজ থাকে তার একটা ক্যাপ্টেন হয় এবং তার কিছু আদার সদস্য থাকে জাহাজ এই ক্যাপ্টেন যা বলে সেই জাহাজের বাকি যারা মানুষ তারা সবাই ওরম ভাবেই চলে সেই ক্যাপ্টেন যদি বলে আমরা এই ডিরেকশনে যাব তো এই ডিরেকশনেই পুরো জাহাজটাকে নিয়ে যেতে হবে ঠিক আমাদের কনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের আমাদের মনের আমাদের শরীরের সবকিছুর ক্যাপ্টেন আর এই সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে ক্যাপ্টেন যা বলে দেয় আমরা তাই করি আজকে যদি আমার ক্যাপ্টেন অর্থাৎ আমার কনসিয়াস মাইন্ড যদি আমাকে বলে যে আজকে সকাল থেকে একদম মন মেজাজ ভালো লাগছে না আজকে দিনটা একদমই বোধহয় ভালো যাবে না কিছু একটা এরকম ইনটিউশন কাজ করছে দেখা যাবে আমার দিনটা হয়তো সত্যিই ভালো গেল না ভালো হতে পারতো হয়তো গেল না কিন্তু আমি যদি ঠিক উল্টোটা আমার কনসিয়াস মাইন্ড যদি আমার সাবকনসিয়াস মাইন্ডকে বোঝাই যেরকম আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি আজকে আমি এটা করব আজকে আমার দিনটা এরকম যাবে এরকম যদি আমি থাকতে পারি পজিটিভ আমার কিন্তু সারাটা দিন যেরকম পরিস্থিতি থাকুক হয়তো আমি ঠিক ভালো করে ওটাকে কাটিয়ে নিতে পারবো তা এইভাবে আমাদের কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডের কিন্তু একসাথে কাজটা করতে থাকে চার নম্বর পয়েন্ট যেটা লেখক বলছেন যে সাবকনসিয়াস মাইন্ড আবার হিলিং মাইন্ড রকম না হিলিং পাওয়ার আছে তার একটা বলছে এর ক্ষেত্রে একটা এক্সারসাইজ ফলো করতে বলছে যে মনটাকে শান্ত করে মনটাকে মানে ব্রিদ ইন ব্রিদ আউট করে একদম শান্ত করে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করে আমার হয়তো শরীরে কোথাও একটা সমস্যা আছে কোনো অর্গ্যানস হাতে পাই কোথাও একটা হয়তো সমস্যা আছে কিছুতে আমি কিওর হয়ে উঠতে পারছি না তো লেখক বলছেন এটা ভাবতে আমাদেরকে যে মনটা শান্ত করে আমাদের মনের মধ্যে একটা বিশ্বাস করতে বলছে আমার যে সাবকনসিয়াস মাইন্ডের যে হিলিং পাওয়ার সেরে ওঠার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে এবং আমি সুস্থ হয়ে উঠছি আমি সুস্থ হয়ে উঠছি এই জিনিসটাকে দিনে তিনবার চারবার পাঁচবার প্র্যাকটিস করতে বলছে এটা যখন আমরা রেগুলাসলি রেগুলার বেসিসে যখন আমরা প্র্যাকটিস করে যাব দেখব সত্যি সত্যিই আমরা সেরে উঠছি এবং উনি যে এত কিছু বলেছেন বইতে এটা শুধু উনি বলেনি এর মানে প্রমাণও দিয়েছেন তো প্রমাণটা কিরমভাবে দিয়েছে না অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ যাদের নাম আমরা শুনেছি ফর এক্সাম্পল আইনস্টাইন থমাস থমাসন বিখ্যাত যে মানুষগুলো এনারা এনাদের নানান রকম কাজের মাধ্যম দিয়ে এই সাবকনসিয়াস মাইন্ডের কিন্তু উল্লেখ করে গেছেন এবং এরা বিশ্বাস এনারা বিশ্বাস করেছেন যে এই সাবকনসিয়াস মাইন্ড আছে এবং তারা তার প্রমাণ পেয়েছেন তো তাদের নামও কিন্তু তাদের ঘটনাগুলোও কিন্তু এখানে লেখক উল্লেখ করেছে আরেকটা জিনিস যেটা আমাদের ছ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে লেখক যেটা এখানে বলেছেন যে এই যে আমরা ছোটবেলা থেকে আসে যে পরের দিন হয়তো একটা একটা বিশাল কিছু আনন্দের দিন হয়তো কোনো পুজো আছে বাড়িতে বা কোনো পিকনিকে যাব বা কোথাও একটা আমরা ঘুরতে যাবো হয়তো আমি রোজ সকালবেলা পাঁচটা ছটায় আমি উঠি না ঘুম থেকে কিন্তু সেদিনকে আমাদের চট করে ঘুমটা ভেঙে যায় এটা ঠিক কিভাবে হয় লেখক বলছে যে আমরা যখন নিজের কনসিয়াস মাইন্ডকে বলে দিই কাল সকাল ছটায় আমার উঠতেই হবে আমাকে এখানে যেতে হবে আমার সাবকনসিয়াস মাইন্ড ওইটাকে অ্যাকসেপ্ট করে নেয় ওই যে সাজেশন দিয়ে দিলাম সাবকনসিয়াস মাইন্ড কি করবে কোনো অ্যালার্ম ছাড়া কোনো কিছু ছাড়া ঠিক পরের দিন সকালবেলা আমার পাঁচটা বা ছটা আমি যেটা বলে উঠবো সেটা থেকে ডট সেই টাইমে কিন্তু আমার ঘুমটা ঠিক ভেঙে যাবে ঠিক এইরকমভাবে আমাদের সাবকনসিয়াস কনসিয়াস মাইন্ড কিন্তু কাজ করে কিন্তু লেখক বারবার যেটা এই চ্যাপ্টারের মধ্যে হাইলাইট করে গেছেন সেটা হচ্ছে সেটা হচ্ছে যে দের ইজ অনলি ওয়ান মাইন্ড হ্যাভিং টু ফেজেস অর ফাংশনস অর্থাৎ আমাদের মন কিন্তু একটাই কিন্তু তার ফাংশন কিন্তু দুটো এবং দেখা যায় যে এই কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড যেটা কিন্তু দুটোই আছে কনসিয়াস মাইন্ডের ব্যাপারে আমরা সবসময় সচেতন কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে আমরা অনেকেই সচেতন নয় কিন্তু দেখা যায় সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু সবথেকে ভিভিডলি কাজ করে সব থেকে বড়োভাবে কাজ করে তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার যে আমাদের মন কিভাবে কাজ করে হাউ মাইন্ড ওয়ার্কস আজকে আমরা এই অবধি রাখলাম বাকি বইটা বাকি চ্যাপ্টারটা আমরা ফার্দার ভিডিওতে কন্টিনিউ করব আজ এই